আলত্রিপুরা গোদাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে, কেননা এই প্রথম রাজ্য সরকার গোদাম শ্রমিকদের জন্য 2000 টাকা বোনাসের ব্যবস্থা করেছে। রবিবার গোদাম শ্রমিকদের পক্ষ থেকে এক সুবিশাল র্যালি বের হয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। প্রসঙ্গত, রাজ্য সরকার বিভিন্ন সময়ে শ্রমিকদের কল্যাণে জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যার সুবাদে শ্রমিক কল্যাণে সরকার বহুমুখী উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছে। অলতিপুরা সরকারি খাদ্য গুদামে যে সকল শ্রমিক ভাইরা আছে, তাদের একটা ঐতিহাসিক গত পুজোর আগে রাজ্য সরকার, রাষ্ট্রবাদী সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ঐতিহাসিক সিদ্ধান্ত। এই প্রথম এই খাদ্য গুদামে যারা শ্রমিকরা আছে তাদেরকে এই প্রথম তাদেরকে 2000 টাকা করে বোনাস দিয়েছে। তো আগামী দিন এই রাষ্ট্রবাদী সরকার আরও এই শ্রমিকদের স্বার্থে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আসছে, এবং সেই খুশিতে শ্রমিকরা আজকে তাদের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, সেই সম্মেলনের মাধ্যমে একটি র্যালির মাধ্যমে রাষ্ট্রবাদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে, এবং ওনারা যে 2000 টাকা পুজোর আগে বোনাস প্রদান করেছে এই ঐতিহাসিক সিদ্ধান্তকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এবং একটা বিশাল বড় সম্মেলন আছে, সেই সম্মেলনে খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় উপস্থিত থাকবেন, এবং ওনার উপস্থিতিতে আজকে রাজ্য কমিটি আজকে ঘোষণা দেওয়া হবে। অলত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন বরতলা টিআরটিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রথমবারের মতো আপনাদেরকে বোনাস প্রদান করা হয়েছে। এর আগে শ্রমিক দরদে সরকারের সময় শ্রমিকদের দিয়ে মিছিল মিটিং করানো হতো, কিন্তু শ্রমিকদের জন্য বোনাসের বিষয়ে কোনো চিন্তা ভাবনা করা হয়নি। 2000 টাকা এমন কিছু নয়, আপনারা কাজ করছেন, আপনাদের জন্য আরো কি করা যায় সেটা আমরা ভাবনায় দেখেছি। সবাই আমার কাছে আপনাদেরই নেতা, সম্ভবত প্রবীর বৈশ্য মহোদয় আমার কাছে যখন গেলেন আরো দুজনকে নিয়ে আমার বাড়িতে কোয়ার্টারে, আমাকে গিয়ে বললেন যে স্যার, আমরা গোডাউন শ্রমিক সংগঠন থেকে এসেছি এবং কোনোদিনও আমরা এই সাহায্যটুকু পাইনি সরকার থেকে। পূজাতে সবাই বোনাস পায় অথচ আমরা পাই না, বঞ্চিত। আমরা দাবি করছি আমাদেরকে আমাদের পরিবারের দিকে দেখে যাতে আমরাও আনন্দ করতে পারি, কম করে হলেও আমাদেরকে সহযোগিতা করুন। আমি আর কোনো কথা বলিনি, যখন বললাম শুনলাম যে পাইনি বিগত বছরগুলোতে, দেন দেয়ার ওদের সামনেই আমি ডাইরেক্টরকে ফোন ধরলাম যে কী হয়েছে ব্যাপারটা, বলছি যে স্যার এমন রেওয়াজ নেই, তো এখন পর্যন্ত এটা দেয়নি, আপনি যদি চান আমরা দিতে পারি। আমি বললাম যে চাওয়া দেওয়ার কিছু নেই, অবিলম্বে আজকেই ফাইল করুন, আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি, আমি অ্যাপ্রুভাল দিচ্ছি, আজকেই ফাইল করুন। এবার পুজোতে 4000 টাকা করে হবে না, তারা 4000 টাকা করে চেয়েছে, আমরা 2000 টাকা।